আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল আমরা কিভাবে অটো টেবিল বর্ডারগুলো নিতে পারি এই ব্যাপারে আমরা জানবো তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি এবং এখানে দেখুন সিরিয়াল নাম্বার নেম এবং অ্যাড্রেস একটি টেবিল এখানে আমরা ক্রিয়েট করেছি আচ্ছা এখন এই সিরিয়াল নাম্বারের এই সেলে আমরা যদি ওয়ান টাইপ করে ইন্টারফেস করি তাহলে লক্ষ্য করুন এ পাশে টেবিল অটোমেটিক ক্রিয়েট হচ্ছে এবং আমরা যদি টু টাইপ করি তাহলে দেখুন এভাবে অটোমেটিক ইনক্রিজ হচ্ছে তো আমরা এই টেবিলটিকে একটু ভালোভাবে বোঝার জন্য এটির যে গ্রিড লাইন আছে আমরা উঠিয়ে দিচ্ছি তো আমরা ভিউ ট্যাপ ক্লিক করার পরে আমরা গ্রিড লাইন উঠিয়ে দিলাম এখন দেখুন যদি থ্রি টাইপ করি অটোমেটিক টেবিল ক্রিয়েট হচ্ছে তো এই ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে এটি আমরা দেখব তো চলুন তাহলে আমরা শিখে নেই ওকে তো আমরা এই যে সিরিয়াল নাম্বার নেব এবং অ্যাড্রেস এই অংশটুকুকে আমরা কপি করে নিচ্ছি এবং আরেকটি নতুন সিট আমরা নিয়ে নিচ্ছি একটু বড় করে নিচ্ছি দেন এখানে আমি সেটিকে পেস্ট করে দিলাম এবং এই ঘরের যে সাইজ আছে আমরা একটু ইনক্রিজ করে দিচ্ছি ব্যাস এই অবস্থায় এখন আমাদের যা করতে হবে আমরা যতটুকু অংশের এই অটো বর্ডার ক্রিয়েট করতে যাব ঠিক ততটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এই তিনটি সেল আমরা সিলেক্ট করার পরে আমরা নিজেইভাবে ড্রাগ করবো সাপোজ ধরুন এতটুকু আমার অটো বর্ডার তৈরি করা দরকার এখন এই সেলগুলোকে সিলেক্ট করার পরে আমাদের হোম ট্যাবে যেতে হবে হোম ট্যাব থেকে আমরা এইখানে কন্ডিশনাল ফরম্যাটিং নামের একটি রেবন দেখতে পাচ্ছি এটি ড্রপডাউনে যদি ক্লিক করা হয় তাহলে নিচে লক্ষ্য করুন নিউ রুল নামের একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করুন তাহলে দেখুন নিউ ফরম্যাটিং রুল নামের একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একেবারে নিচে লক্ষ্য করুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইস এ সেল টু ফর্মেট আমরা এই অংশকে সিলেক্ট করব। তাহলে দেখুন আমাদের ইন্টারফেসটি চেঞ্জ হয়েছে এখন এডিট দ্য রুল ডেসক্রিপশন আমরা এর অধীনে দেখতে পাচ্ছি ফর্মেট ভ্যালুস হোয়াইট ফর্মুলা ইজ ট্রু আচ্ছা এখন এই ঘরে যদি আপনি মাউস ক্লিক করেন এখান থেকে চাইলে আপনি সেল সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি এই যে এখানে যে উপরে নির্দেশিত অ্যারো আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আমার যেহেতু সিরিয়াল নাম্বারে এই অটো বর্ডার সেট করা দরকার তাই আমি এখান থেকে সিরিয়াল নাম্বার শুধু সিলেক্ট তাহলে দেখুন এখানে একটি রুল ক্রিয়েট হয়েছে এখন এই যে আছে আবারও এখানে আমরা ক্লিক করব তাহলে পূর্বের অবস্থায় আসতে পারব এখন লক্ষ্য করুন আমার এই সেল কিন্তু লক অবস্থায় আছে তো এটিকে আনলক করতে হবে তো আনলক করার জন্য এই যে থ্রি এর পাশে যে ডলার সিম্বল আছে বা লক সিম্বল আছে এটিকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিতে হবে ব্যাস এতটুকু কাজ শেষ এখন আমরা চাইলে আমাদের যে অটো বর্ডার ক্রিয়েট হবে এটির একটু কাস্টমাইজেশন কাস্টমাইজেশন করে নিতে পারি তো এই এই করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি আছে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন ফরম্যাট সেল নামের একটু অপশন আমরা পেয়ে গেছি তো এখান থেকে আমরা ফন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ফন্ট সেট করে দিতে পারবো বা এখানে যে স্টাইল আছে ফ্রন্টের এগুলো সেট করে দিতে পারবো এবং ফন্টের সাইজ সেট করে দিতে পারবো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বর্ডারে আমরা বর্ডারে ট্যাপে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে আউটলাইন আছে এটি সিলেক্ট করব তাহলে এভাবে সিলেক্টেড অবস্থায় হবে এখানে কাস্টমাইজেশন শেষে আমরা এখান থেকে ওকে করব দেন আবার আমরা এখান থেকে ওকে করব। ব্যাস আমাদের কাজ শেষ এখন যদি সিরিয়াল নাম্বার এখানে আমরা সাপোজ ওয়ান টাইপ করলাম দেন যদি ইন্টারফেস করি তাহলে দেখুন অটোমেটিক বর্ডার বা টেবিল এখানে ক্রিয়েট হচ্ছে আমরা টু টাইপ করি সব কিছুই এখানে হচ্ছে লক্ষ্য করুন আচ্ছা আমরা গ্রিডলাইন উঠিয়ে দিয়ে ভালো করে বুঝি লক্ষ্য করুন আমরা কিন্তু অটোমেটিক টেবিল ক্রিয়েট করতে পেরেছি তো ভিউ এই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স আই হোপ এটি আমাদের সবারই কাজে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং